আমার আইডল বাংলাদেশে লিটন ভাই আর ইন্ডিয়াতে মানে ফরেন কান্ট্রিতে রয়েছে না, ওনার ব্যাটিং ওনার মতন, আমার ব্যাটিং আমার মতন। আমি যেভাবে ছোট থেকে গ্রো আপ হয়েছি ওভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি, সবাই বলে, বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার। প্রথমবারের মতো ন্যাশনাল টিমের সাথে ক্যাম্প করলেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক ন্যাশনাল প্লেয়ারের সাথে আমি প্র্যাকটিস করতে পারছি, আমার খুব অভিজ্ঞতা হয়েছে এখান থেকে, কিছু অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এজ লেভেল কিংবা এইচপির সাথে ন্যাশনাল টিমের পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, ন্যাশনাল টিমের পার্থক্য অনেক রকম। ইন্টারন্যাশনাল খেলা, ওদিকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, বড় বড় প্লেয়ার ছিল, আমাদের মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট। ওদিকে স্কিলও ভালো থাকতে হবে, মেন্টাল গেমটাও হচ্ছে মেন, অনেক কিছু শেখার ছিল এখানে। প্রথম যখন ন্যাশনাল মানে প্রথম দিন যখন ক্যাম্প করেছেন তখন কি একটু নার্ভাস নার্ভাস লেগেছিল? তেমনটা কিছু মনে হয়নি, জাস্ট নর্মাল যেমন ছিল, নর্মাল যেভাবে 19 HP যেভাবে ক্যাম্প করছি ওভাবে করার চেষ্টা করছি, বিকজ আমরা সবার সাথেই খেলা হয়েছি, HPতে খেলছি, ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি, সবাই পরিচিত ছিল, যার কারণে অত নার্ভাস ফিল হয়নি। না, ওনার ব্যাটিং ওনার মতন, আমার ব্যাটিং আমার মতন। আমি যেভাবে ছোটো থেকে গ্রো আপ হয়েছি ওভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি, সবাই বলে, বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য। আমার আইডল বাংলাদেশে লিটন ভাই আর ইন্ডিয়াতে মানে ফরেন কান্ট্রিতে রয়েছে। না, আমি অবশ্যই আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি সব ফর্মের ক্রিকেটটা খেলতে চাই, এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই, যেহেতু ছোটোবেলা থেকেভাবে প্র্যাকটিস করে আসছি, যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার। যেহেতু বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে একটা, আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য, আমি চেষ্টা করবো আমার, আমি যদি টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি, পাঁচজনের মধ্যে থাকি, ওই চেষ্টাটা করবো ইনশাল্লাহ। আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল, যাতে যে আমি যদি ভালো খেলতে পারি, ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছেন, ন্যাশনাল টিমের বাবুল স্যারও ছিলেন, ওইসব নিয়ে কাজ করতেন, যেগুলো আমার ইন্টারন্যাশনালে মানে কোনগুলো ভালো হবে, যেগুলো যেটা ভুল ছিল ওগুলো আমি কাজ করতেছি, যাতে ইন্টারন্যাশনালকে ভালো খেলতে পারে। না, এটা তো আমার কাছে না, আমার হাতে আছে পারফরমেন্স করা, এটা সিলেক্টররা ভালো বুঝবেন। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে, আমার হাতে আছে আমি পারফরমেন্স করবো। এটা তো সিলেক্টর হাতে, এটা তো আমার হাতে না, আমার পারফরমেন্স আমার হাতে, পারফরমেন্স করবো, হয়তো বা সিলেক্টর যদি মনে করে যে না ও ক্যাপেবল, তাহলে সবাই ভালো বলছে, এটা ক্যারি করতে বলছে, এটা মানে এটা শেষ না, আরও আছে সামনে ভালো খেলা আছে, BPL আছে, NCL আছে, ইমার্জিং খেলতে যাবো, ওদিকেও আছে, ভালো খেলতে বলছে, খুশি হতে না বলছে।